গত এক সপ্তাহ ধরে কুষ্টিয়ার পদ্মা নদীর পানি বাড়ছে। ভেড়ামারা উপজেলার 12 মাইল, টিকটিকি পাড়া, মুসলিমপুর ও মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় পানি বাড়ার সাথে সাথে ভাঙছে নদীর পাড়। পদ্মারে ভাঙনে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে বিলীন হয়েছে ফসলি জমি, বসতবাড়ি সহ কাঁচা পাকা স্থাপনা। অব্যাহত ভাঙনে হুমকির মুখে কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়কও। নদী একে চাপি আসিয়ে সব ভাঙিছে, শেষ হয়ে যাচ্ছে। আমাদের আর কোনো জায়গায় জমি জমা কিনে দিয়ে বাড়ি করবো এই পরিস্থিতি তো আমার নাই। 4000 পরিবার ঘর আছে, এই ঘর খুব অসহায় আছে। এমনি পাইট অসহায় হয়ে গেছে, ভাড়ায় কাজ করতে অনেক বিভিন্ন কাজ করে পাইট দেখাচ্ছে, জমি যাতে সব শেষ হয়ে গেছে। এদিকে নদী ভাঙন রোধ ও বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। তারা বলছেন, প্রভাবশালীরা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই তীব্র হচ্ছে ভাঙন, তাই নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এই নদী ভাঙন রোধের জিওব্যাগ ফেলা হয়, সেই জিওব্যাগ ফেলা চলে যাওয়ার পরে নদী কিছুটা ভাঙা বন্ধ হওয়ার পরও তারপরে আবার কিছু অসাধু ব্যবসায়ী এই বালু উত্তোলন করতে গিয়ে এই জিওব্যাগটি ধ্বংস করে ডিজার দিয়ে নদীতে বিলীন করে দিয়ে এখানে বালু উত্তোলন করা হয়। বালু উত্তোলন করে আমাদের বাড়িঘর, জমি জামা, ফসল সব ধ্বংস করে দিচ্ছে। যদি সরকার দৃষ্টি নজরে নেয় তাহলে হয়তো আমাদের গ্রাম বাঁচবে, গরস্থান বাঁচবে, সরকারি একটি কলেজ আছে মীর আব্দুল করিম কলেজ, কলেজটা বাঁচবে। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী ভাঙন রোধে প্রাথমিক কার্যক্রম শুরু করেছেন তারা। স্থানীয় সংসদ সদস্য বলছেন, স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এইসব জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে, আমরা ওইসব জায়গায় পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে কাজ বাস্তবায়ন করার জন্য আমরা সার্ভে কাজ চলমান রয়েছে। আমরা সার্ভে শেষ হলে আমরা এই কাজ জরুরি ভিত্তিতে যে ইমার্জেন্সি কাজ বাস্তবায়ন করা হয় সেটা আমরা অতি শীঘ্রই শুরু করব। ইতিমধ্যে একটা প্রকল্প আমাদের তালবাড়ি নদী ভাঙনের যে প্রকল্পটা, যেটা ইতিমধ্যে ডিপিপি হয়ে মন্ত্রণালয়ে গিয়েছে, এটা এখানে পাশ হওয়ার জন্য আমরা এটা করেছি যে এটা এই 12 মাইল সহ মানে নদী এলাকাটা টোটালি যাতে ভাঙন থেকে রোধ করা যায় স্থায়ী একটা ব্যবস্থা নেওয়ার জন্য এই ডিপিপি একনেক থেকে অ্যাপ্রুভাল হওয়ার পরেই আমরা এই বছর শেষ নাগাদ এখানে কাজ শুরু হবে। এলাকাবাসী বলছেন, বছরের পর বছর নদী ভাঙনে নিঃস্ব হয়েছে অনেকে, কিন্তু তাদের পুনর্বাসনে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি ভুক্তভোগীদের ক্ষতিপূরণে সরকারি সহায়তা দেওয়ার দাবি স্থানীয়দের। এখন কুষ্টিয়া।